চলতেছে, গ্রামে গ্রামে চলতেছে, পুরা কিয়ামত আমার নিয়ে মামলাই কইরা দিছে। কথা কোন ঠিক না বেটি? তবে এখন যে যাই বলুক না কেন বাবা, টাকা উঠছে নাকি কিছু? হ্যাঁ, মহিলা মহিলা টাকা আসছে তো এক গাঁটকি দেন দেন দেন, আর পুরুষের টাকা নেই কই? পুরুষের টাকা আনো দেয়নি তো, রুমাল দিছে দিছে দিছে, রুমাল ধরবো না না, রুমাল দিছে তো দিছে, আবার ধরবো না, আবার ধরবো সুবিধা কি? একটু মহিলার কথাটা একটু হুজুর, মা বন্ধের পক্ষ থেকে টাকা আসছে 6517 টাকা। মারহাবা জোরে গান। আবারও যদি আপনাদের কাছে আসে আপনারা দিবেন ইনশাল্লাহ। আপনার কি কষ্ট হবে? যাক বাবা, আমি ওইদিকে যাইতাম না, গেলে আমার একটু সমস্যা আছে, কারণ অনেক ধরনের কথা মঞ্চে যারা আছি আমি একটু পরে ধর্ম, কেউ টাকা না দিয়ে যাইতে পারবে না আজকে, আমি সুন্দর করে ধর্ম, অন্তত পক্ষে 10,000 করে টাকা দিয়া যাইতে আমার হাতে। কথা বলেন ঠিক না বেটি? নবীর মহব্বতে সবাই রেডি থাকেন রাজশাহী, আপনি তো 10,000 দিচ্ছেন না, মারহাবা। তাইলে একটু জবান খুললে কন, আমরা যদি হালাল কাজ করি আমরা যা যা পাবো, হারাম কাজ করলে এটার প্রতিফল পাবো। দিবেন একজন জবানটা খুললে কন, তিনি কে? আরো বড় দেবেন, তিনি কে? আমাদের প্রভু। বলবো আপনারা আমার সাথে বলতে পারবেন তো ইনশাল্লাহ? আমাদের হ্যাঁ ঠুড়ি লড়ে না, হ্যাঁ এমনি বলিস, হ্যাঁ তাহিরের জীবনও দেখছি আমি। বলেন বলেন, আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন, আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান, ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান, বাইতুল্লাহ এক মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে, একটা তো জীবনার মরণ তো একটাই, একটা তো জীবনার মরণ তো একটাই, একে সাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান, আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী করার, একটা জবান বন্ধ রাখবেন না, ভয় করবো একজনকে, জবান খুলে বলুন তিনি কে? কানা সাব্বু আলা হাদি উমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একটা যুবক ছিলেন, আপনারা জবান খুলে বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নরম না গরম? আজকে দেশে উমরের অভাব নাই, কিন্তু উমরের মতন আদর্শের মানুষের অভাব, কথা বলেন ঠিক কি না? এই জন্য কানা সাব্বু আলা আহদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একটা যুবক ছিলেন, এই যুবকটার দুইটা অভ্যাস ছিল, ইউলাজিমুল মাসজিদা ওয়াল ইবাদাতা, এই যুবকটার দুইটা অভ্যাস ছিল, বাজার তার ভালো লাগে না, সবচাইতে ভালো লাগে আল্লাহর ঘর মসজিদ, জুড়ে গন্না সুবহানাল্লাহ। আজকে আমাদের কাছে উল্টা, আজকে আমাদের কাছে বাজার বড় ভালো লাগে, বাজারের মধ্যে গেলে গরীব কাটার দিকে তাকায় না,
মসজিদের ভিতরে গেলে 10 মিনিট আগেই মুয়াজ্জিন ডেকে ইকামত দেন কথা কোনা ঠিক কি না আবার দেখবেন যখন আমরা বৈঠকে বসি কোন রকম দুরূদ শরীফও ভালো করে শেষ করতে পারি না পিছন দিক দিয়ে দেখবেন এই ইমাম সাহেব মিস করলে